উপরে রাখা হতো, তার নিচে সে বইটা আনা হয়নি, তো বলেনি কিছু। তাতে প্রায় 17টা হাদিসের কিতাবের উদ্ধৃতি দিয়ে আছে, যে 17টা হাদিসের কিতাবে আছে। এবারে সেটা একটা দেখার পরে একটা যুবক ছেলে, একটা মুসলমান কি ভাববে যে যেই হাদিসটা 17টা হাদিসের কিতাবে আছে সেটাই তো মেনে চলা উচিত, ভাববে কিনা? তাতে বুখারী শরীফের নাম আছে, তাতে মুসলিম শরীফের নাম আছে, তাতে তিরমিজি শরীফের নাম আছে, নাসাইন নাম আছে, ইবনে মাজার নাম আছে, মুয়াত্তা মালিকের নাম আছে, মুসনাদে শাফিঈর নাম আছে। আপনি তো অবাক হয়ে যাবেন, কিন্তু একটা কিতাবেও নেই। চ্যালেঞ্জ, একটা কিতাবে নেই। সেই কিতাবগুলোর নাম উল্লেখ করেছেন, সেই কিতাবগুলোর মধ্যে একটাও নেই। শুধু ওই হাদিসের প্রকৃত বাস্তবটা একটু বলে বক্তব্য শেষ করব, নাহলে এক একটা মশলা কিতাব খুলে খুলে দেখালে এক একটার উপরে এক ঘন্টা করে বলতে হবে। ওই যে বলছেন বুকের উপরে হাত, একটা হাদিসে আছে ওটা, বরং দুটো হাদিসের কিতাবের মধ্যে আছে। একটা হচ্ছে সেই ইবনে খুজাইমার মধ্যে আছে, আর একটা হচ্ছে মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে। কিন্তু হাদিস বোঝা এতটা সহজ নয়। ওই যে সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস করে ওরা চেঁচাচ্ছে, সহিহ হাদিস কি বলতে পারবে না? সহিহ হাদিস হতে গেলে তার মধ্যে একটা শর্ত আছে, চার পাঁচটা শর্ত আছে তার মধ্যে। ধরুন একটা শর্ত হচ্ছে ধারাবাহিক সূত্রে বর্ণিত হতে হবে, উমুক উমুকের থেকে উমুক উমুকের থেকে, মাঝখানে যেন কারোর নাম ছেড়ে না যায়। একটা শর্ত হচ্ছে সবের স্মৃতি শক্তি প্রখর হতে হবে, যেন ভুলের দুর্বলতা স্মৃতি বিকৃতির দুর্বলতা যেন না থাকে, তাদের জিন্দগিতে যেন কখনো গুনাহে কবিরা তারা না করে থাকে। তো এই শর্তগুলির মধ্যে থেকে একটি শর্ত হলো হাদিস সহি হতে গেলে হাদিস সাস হওয়া চলবে না, মানে দল বিচ্ছিন্ন হওয়া চলবে না। কত জটিল জিনিস এটা বুঝা, আপনারা একটা চিন্তা করুন, তার মানে এটা দল বিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন নয় এটাকে জানবার জন্য আপনাকে যত হাদিসের কিতাব আছে সব এক কাছে নিয়ে বসতে হবে, এবং ওই হাদিসটি কোথায় কোথায় কোন সনদে বর্ণিত আছে ওটা আপনাকে জানতে হবে। যে বুখারিতে হয়তো ওই হাদিসটা এসেছে, এর সনদটা কি? তিরমিজিতে এসেছে, এর সনদটা কি? মুসলিম শরীফে এসেছে, একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আরে এইগুলো চেক করা সম্ভব? এটা সম্ভব নেই বলে আমরা কি বলি যে ইমাম মেনে লো। ইমাম মানে কোরআন হাদিসের যিনি অভিজ্ঞ তার সিদ্ধান্তকে মেনে নাও, এটা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে জিনিস। সাধারণ শুধু আপনারা নয়, ওই ক্ষেত্রে আমরাও সাধারণ, ওই ক্ষেত্রে আমরাও সাধারণ, ওইখানে ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ নয়। কেন? উনি 10 লক্ষের কম্পিউটার। আর একটু আগে বলছিলাম না 10 লক্ষ হাদিস, উনি 10 লক্ষ এখানে বসে বসে উনি বলবে, উনি এক্ষুনি উনার কম্পিউটারে এসে যাবে, আচ্ছা এই হাদিস, আচ্ছা এই সনদ, এই সনদ, এই সনদ, এই সনদ, এই সনদ, ও সঙ্গে সঙ্গে ব্রেনেই চেক করে নেবে। আর আমার এতগুলো কিতাব ঘেটে তারপরে আবার একটু পরে মনে হবে তাই তো ওখানটায় কি দেখলাম, আবার খুলে একবার দেখতে। তার মানে নামাজ পড়তে গেলে যদি আমরা হাদিস নিজেরা খুলে খুলে দেখতে যাই পুরো জীবন কেটে যাবে, পুরো একটা আমাকে মুহাদ্দেস হতে হবে, এবং বহুত উন্নত মানের মুহাদ্দেস হতে হবে। এটা আপনার আমার পক্ষে বা যেনারা ওইসব করছেন ওনাদের পক্ষে সম্ভব? শুধু একটা হাদিস জিজ্ঞেস করবো, সনদটা একটু বলো, একটা হাদিস যদি সনদগুলো সঠিক করে একটা হাদিসের বলে দিতে পারে গোলামি করবো।
সঠিক ভাবে বলতে গেলে ইমাম শাফেঈর অনুসারী ইবনে হাজার আসকালানিকে মানতে হবে। তারা অত বড় বড় মুহাদ্দিস হয়েও তারা ইমাম শাফেঈ মেনেছেন, তারা ইমাম আহমদ ইবনে হাম্বল মেনেছেন, তারা কিছু না জেনেও কিছু মানতে চাননি। তো সংক্ষেপে কথা হলো হাদিস মোট ১১টা সূত্রে বর্ণিত আছে। কটা সূত্রে? ১১টা। এই হাদিস বর্ণনা করেছে খালিদ, এই হাদিস বর্ণনা করেছে সাল্লাম, এই হাদিস বর্ণনা করেছে ইবনে মুফাজ্জল, এই হাদিস বর্ণনা করেছে ইবনে ওয়াহেদ, এই হাদিস বর্ণনা করেছে সুফিয়ানে সৌরি, এরকম করে ১১ জন। ১০টা সনদ, তাতে বুকের উপরে শব্দটা নেই। কি বললাম? ১০টার মধ্যে বুকের উপরে শব্দটা নেই। একজন রাবি বলছেন বুকের উপরে। এই হাদিসকে বলে দল বিচ্ছিন্ন, যে ১১ জন একদিকে গেছে উনি একদিকে গেছে, এই হাদিসটা রিজেক্ট। এই হাদিসটাকে কি বলা হয়? এটা রিজেক্ট হাদিস, দল বিচ্ছিন্ন হাদিস, মানে রিজেক্ট হাদিস। ওই রিজেক্ট হাদিসটা ওনারা আমল করে, যে হাদিসটা রিজেক্ট, ১০ জন সাহাবীর ১০ জন রাবির বিপরীত, এবং ইনি একজন দুর্বল রাবি। ইমাম বুখারী বলছে যে তার স্মৃতি বিকৃতি ছিল, ইমাম বুখারী বলছে ও হাদিসে ভুল ভাল অনেক কিছু বলতো, সেরকম একজন বর্ণনাকারীর হাদিস, তার মানে পরিত্যাজ্য হাদিস, রিজেক্ট হাদিস, সেই হাদিসটাকে ওনারা সারা পৃথিবীতে বলে বলে ঘুরছেন, এটা সহি হাদিস, এটা সহি হাদিস, এটা সহি হাদিস। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, ও হাদিস সহি নয়, সহি নয়, সহি নয়। হাদিস বোঝা কত কঠিন দেখছে তো। কথা আর বেশি দীর্ঘ করবো না, এতটুকু কথা আপনারা বুঝুন। এক নম্বর, যে আমরা হাদিস পেয়েছি কাদের কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে। আমরা হাদিস পেয়েছি কাদের কাছ থেকে? ইমামদের কাছ থেকে। সে ইমাম ছেড়ে তো হাদিস নেই, হাদিস মানতে গেলে আমাকে তো ইমাম মানতে হবে, আর ইমাম মানলে তবেই হাদিস মানা হবে। ইমাম না মানলে, আমি যদি ইমাম বুখারীকে না মানি তো বুখারীর হাদিস আর মানতে পারবো? হাদিস মানতে গেলে ইমাম মানতে হবে, আর ইমাম মানলেই হাদিস মানা হবে। অতএব ওরা যে বিভ্রান্তিটা মানুষের মাথায় ঢুকাতে যাচ্ছে, ইমাম মানবে না হাদিস মানবে, কথাটাই ভুল। কথাটা হওয়া উচিত ছিল নিজের মন গড়া ব্যাখ্যায় হাদিস চলবে না সাহাবীদের ব্যাখ্যায় চলবে? কোনটা কোন ব্যাখ্যায় চলবে? আমরা বলছি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা উপরে হাদিস চলবে, ওরা বলছে আমরা মন গড়া ব্যাখ্যা করব। উনারা বলছেন বুখারি শরীফে আছে, আমি ইমাম যখন আমিন বলবে জোরে আমিন বলবে। মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। বুখারি শরীফে জোরে আমিন বলার কোন হাদিস নেই, নেই, নেই। যদি ওনারা দেখিয়ে দিতে পারে সেই দিনেই ওদের দলে ঢুকবো, বুখারি শরীফে দেখার। ওনারা বলছেন ইমামের পিছনে কেরাত করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যে বলছো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, তার দলিলটা কি? বলছে বুখারী শরীফে আছে। ওই আছে, তোমার কাছে আরবি তো নেই, বাংলাটা আছে দেখছি, তুমি কোথায় দেখাও দিকে কোথায় লেখা আছে? ও ঝট করে বুখারী শরীফ খুলে বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমি বলি ভাই এটা তো আমাদের বাচ্চা ছেলেরাও জানে। আমি বললাম এ কথা তো আমাদের বাচ্চা ছেলেও জানে, আমাদের বাচ্চা ছেলেও যখন নামাজ পড়তে যায়, যেমন জোহরে গেল ধরুন, সুন্নতের নিয়ত করলো, সুবহানাকা পড়লো, এবার আলহামদু পড়বে না পড়বে না, বলে ওটা তো আমাদের বাচ্চারাও জানে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আমাদের বাচ্চারাও সূরা ফাতিহা পড়ে। তুমি হাদিসটা কিন্তু বুঝতে পারলে না, তুমি পাগলের মতো ছুটছ। তুমি আমার প্রশ্নটা ভালো করে পুছো, ইমামের পিছনে সূরা ফাতিহা সে হাদিসটা চাই, তুমি যেটা হাদিস চিচ্ছ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর ওটা আমরা জানি।
ওটা আমরা জানি, আমরা সকলেই সুরাপতি আপনি। তোমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে ইমামের পিছনে সুরাপতি আনা পড়লে হয়নি সেই হাদিসটা। বলে তাহলে এই হাদিসটা চলবে না? বলি তো নেই ভাই, তুমি হাদিসটা কি করে মানছ? তো ঝট করে মুসলিম শরীফ খুলল, ওতে একটা শব্দ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনা করার পর একজন জিজ্ঞাসা করল যে মাঝে মাঝে কখনো কখনো আমরা ইমামের পিছনে থাকি, তখন কি করব? উনি ওনার ছাত্রের হাতটা চেপে ধরলেন, বলছেন ইকরা ফি নাফসিক। ওনারা তার অনুবাদ করেছেন যে মনে এই আস্তে আস্তে পড়ে নাও, ওনারা মনে করছেন। আমি তাকে বললাম যে হাদিস দেখাও। বলে এই তো হাদিস দেখাচ্ছি। আমি ভাই এক নম্বর কথা হচ্ছে তো ইমাম আবু, এটা তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ তো সাহাবী বলছেন, তোমরা তো বলো সহি হাদিস সহি হাদিস, নবীর হাদিস নবীর হাদিস, নবী তো এটা বলেননি, এটা তো ইমাম আবু হুরায়রা সাহাবী বলছেন। বলে তাহলে সাহাবী কি ভুল বললো? বলে আমরা তো বলি ভুল বলেনি, তোমরা তো বলো সাহাবী ভুলও বলো, তুমি ওই দলিলটা কি করে দিবে? আমি ওটা দিতে পারি, আর আমার কি ব্যাখ্যা আছে, আমি বলবো আমার যখন বলা হবে, কিন্তু তোমার তো ওটা চলবে না। তুমি তো বলছো যে আমি সাহাবি মানি না, আমি হাদিস মানি, তুমি সাহাবির দলিল কেন দিচ্ছ? তাহলে তুমি দুটো কথা, তুমি তার মানে বলতে চাচ্ছ ইমাম মুসলিমও ভুল করেছে ওই হাদিসটাকে এনে, তো নবীর হাদিস নয় সাহাবির হাদিসটাকেও ঢুকিয়ে দিয়েছে, তো ইমাম মুসলিমও ভুল করেছে কারণ তোমরা সাহাবি মানো না, আর উনি সাহাবি মানেন, তাহলে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহি হাদিসের কিতাব উনি ভুল করে গেছেন, যে যেটা হাদিস নয় হয়তো ঢুকিয়ে দিয়েছেন। ও বেচারা আর কিছু বলতে পারলো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একদল লোক এলেন, যে সে বলছে আপনার সাথে একটা প্রশ্ন আছে আমাদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিষয়ে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই তোমরা তো বহু লোক এসছো, আমি এতগুলো লোকের সাথে কথা বলবো কি করে? বলে না না, আমরা সবাই কথা বলবো না, আমরা একজনকে ঠিক করে দিচ্ছি, ইনি আমাদের হয়ে কথা বলবেন। তারপরে উনি বললেন তাহলে আপনারা বলবেন না? তো বলে না আমরা আর বলবো না, আমরা তো লোক ঠিক করে দিয়েছি। তো ইমাম আবু হানিফা বলছে, ভাই আমরা তো ইমাম ঠিক করে দিয়েছি, উনি তো সূরা ফাতিহা পড়বেন, আমরা আবার পড়বো কেন? আমরা তো বলবো আমি সমর্থন করলাম। উবেশারা আর কিছু উত্তরই করতে পারলো না। তারপরে উনি হাদিস শুনালেন, যে হাদিস শুনো, হাদিসের মধ্যে আছে মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরা, যার ইমাম আছে ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরা, মুক্তাদিকে আর পড়তে হবে না, মুক্তাদিকে আর পড়তে হবে না। আজান কজন দেয়? একজনই তো দেয়। আমরা কি বলি, আমরা আজান সহকারে নামাজ পড়েছি, কিন্তু আমরা কেউই আজান দিই না, একজন আজান দেয় সবের পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমরা কি জুমার দিনে সবাই খুতবা দিই নাকি? খুতবা তো শর্ত জুমার জন্য, কিতাবে লেখা আছে, আমরা সবাই পড়বো খুতবা, একটা করে নিয়ে যাবো। একজন ইমামের খুতবাই যথেষ্ট সকলের জন্য। হাদিস ওই কথাটাই বলেছে, যার ইমাম আছে ইমামের কেরাতি হচ্ছে তার কেরাত। মুসলিম শরীফে আরেকটা হাদিস আছে যে ইজা আকরা আল ইমাম ফানসিতু, ইমাম যখন কোরআন পাঠ করবে তোমরা চুপ থাকো। ওয়া ইজা আকরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আর যখন পড়বে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন তোমরা আমিন বলো। মুনারা ওই হাদিসটাকে আমল ছেড়ে দিলেন। আমরা তো সব হাদিস আমল করলাম, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আমরা ব্যক্তিগত নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ছি, আর যার ইমাম আছে সে যদি পড়ে চুপ থাকো, আমাদের তো দুটো হাদিসের উপর আমল হলো,
তো তোমরা যদি একটা হাদিসে আমল করে আহলে হাদিস হও, আমরা তো ডবল আহলে হাদিস, আমরা তো ডবল এমএ, ট্রিপল এমএ। আরে তোমরা যদি একটা হাদিসে আমল করে আহলে হাদিস হতে পারো, আমরা যে এখানের ক্ষেত্রে এখানের হাদিস, ওখানের ক্ষেত্রে ওখানের হাদিস, দুটো হাদিসের উপর আমল করছি, আমার থেকে বড় আহলে হাদিস তুমি হতে পারো না কিয়ামত পর্যন্ত। কি ধোঁকার মধ্যে তোমরা পড়েছো! এখন আর বেশি লম্বা চওড়া বলার সময় নেই, প্রত্যেকটা মশলা এগুলো তো শুধু একটা একটা নমুনা স্বরূপ বললাম, নাহলে হাদিসের ব্যাখ্যা করতে গেলে ওই যে একটা বলেছিলাম যে এতগুলো রাবি বর্ণনা করছে, যে পুরো হাদিসটা আনতে হবে, সেটা খুলে দেখাতে হবে যে এখানে আছে না এখানে নেই, এই হাদিসটার এই উমুক বর্ণনাকারীর পজিশনটা কি, তিনি জয়ী, তিনি সহি, আবার সেটা ইতিহাসের কিতাব ঘেঁটে সেখান থেকে বের করে আনতে হবে। মহাসমুদ্র সংক্ষেপে কথা একটা, এক নম্বর সাহাবায়ে কেরাম দলিল, এটা আল্লাহ পাক বলেছেন সাহাবাদের মতো ঈমান আনো। দু নম্বর হচ্ছে আমরা হাদিস পেয়েছি ইমামদের নিকট থেকে, অতএব ইমাম ছেড়ে কখনো হাদিস বোঝা যায় না। মনে রাখতে পারবেন কথাটা? তো কথাটা মনে রাখতে পারবেন? আমরা হাদিস কোনো ফ্যাক্টরি থেকে পাইনি, আমরা হাদিস কোনো গাছের ডাল থেকে পাইনি, আমরা হাদিস পেয়েছি কার থেকে? ইমামদের কাছে। অতএব ইমাম ছেড়ে কখনো হাদিস বোঝা যায় না। দুটো পয়েন্ট বোঝা গেল? আরে দুটো জিনিস বুঝতে পারলেন, এটা বুঝতে পারলে ঢের হবে। ওরা যখনই বলবে হযরত ওমরকে মানে নি, আপনি বুঝে যাবেন মার্কা মারা শয়তান। আর গলি অন্য গলি, হযরত ওমরের গলি নয়, এর গলি শয়তানের গলি। যখনই বলবে যে তারাবি 20 রাকাত হযরত ওমর করেছেন, বলবেন এই পাক্কা শয়তান। উনারা বলেন ইজমা বলে কিছু জিনিস নেই, কেয়াস বলে কিছু জিনিস নেই, বুখারি শরীফ খুলে খুলে দেখাতাম, ইমাম বুখারি ইজমা মানেন, ইমাম বুখারি কেয়াস মানেন, ইমাম বুখারি দুহাতে মুসাফা করেন, খুলে দেখাতাম, উনারা এক হাতে মুসাফা করবে আর নামাজ শেষ হলে উঠে পালাবে, সালাম ফিরিয়ে উঠে পালাবে, বুখারি শরীফে দেখাতাম। আর দোয়া ও বাদাল মাকতুবা, ফরজ নামাজের পর দোয়া করা অধ্যায় আছে কিতাবুদ দাওয়াত, কিতাবুদ দাওয়াত অধ্যায়ে ইমাম বুখারি লিখছেন আর দোয়া ও বাদাস সালাত, নামাজের পরে দোয়া। ইবনে হাজার আসকানি লিখেছেন আয়াল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া, উনারা উঠে পালাচ্ছেন বলে আমরা বুখারি মানি, বুখারি শরীফ আছে দোয়া, ওনারা উঠে পালাচ্ছে, বলে কি ব্যাপার বলে আমরা বুখারি মানি। মূর্খের স্বর্গে বাস করছে। এবারে যেখানে ওইটাতে পরাজয় হয়ে গেল, তখন বলছে হ্যাঁ হ্যাঁ দোয়া আছে হাত তোলা নেই, যখন ওই হাদিস দেখি দিয়া গেল তখন বলছে না দোয়াটা আছে হাত তোলাটা নেই। ইমাম বুখারি বুখারি শরীফে ওর পরে দোয়ার কতগুলো শর্ত লিখছেন, একটা অধ্যায় কায়েম করেছে দোয়া যখন আল্লাহর কাছে চাইবে একদম পোক্তা নিয়ত নিয়ে চাইবে, আর যখন আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে তখন কবিতা আকারে সাজিয়ে গুছিয়ে আল্লাহকে বলো না, কাকুতি মিনতি করে বলো। তারপরের আদবে বলছেন যে হাত উঠানো, দোয়াতে হাত উঠানো, এটা একটা আদব, রব্বি আদবের মতো পালাচ্ছে। উনি বলছেন আদব, উনি বলছে বুখারি মানি আমি পালাচ্ছি, আর ইমাম বুখারি বলছে আদব হচ্ছে এই, তো বিয়াদবের মতো পালাচ্ছে। তো ওগুলো খুলে খুলে দেখালে আপনাদের বিশ্বাসটা আরো জমত। আগে থেকে বললে সে বাংলা এডিশন নিয়ে আসতাম, আরবি নিয়ে আসতাম, কিছু শিক্ষিত ছেলেকে এখানে রাখতাম, বাংলাগুলো কমপক্ষে উনাদের, উনারাই যেটা তর্জমা করেছেন উনাদের তর্জমা সেটাই রাখতাম, তর্জমা করতে যেয়ে তো আর ভুল করতে পারেনি। ওর নিচে আবার ওরা টিকা বাড়ি দিবে, কি বাড়াবে, হাদিস লিখছে লিখে একটা বাড়ি দিবে টিকা,
বলে কুড়ি টাকা পড়াবে দাঁত। টিকাতে লেখা ছিল আপনি মূর্খ মানুষ, আপনি মন্দির হচ্ছে হাদিসেই আছে, আপনি অত টিকাও বুঝলেন নি কিউ বুঝলেন নি। কিরকম কিরকম ভাবে ওনারা ওনাদের তর্জমা বইটাও লিখেছে সেটাও আপনারা বুঝতে পারতেন, এবং সেই কথাগুলো বলে গেলেন, এটা দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, আর আপনার এখানে সব রেকর্ডিং হচ্ছে। একটা কথা যদি ওনারা আমার ভুল প্রমাণ করে দিতে পারেন, ওনাদের সারা জীবন গোলামি করব। যেই কথাগুলো বলে গেলাম দায়িত্ব সহকারে বলে গেলাম, আল্লাহর দিকে চেয়ে বলে গেলাম, আল্লাহর রসুলের দিকে চেয়ে বলে গেলাম, কোনো মিথ্যে কথা বললাম না। হাদিসের কথা মিথ্যে বললে তার ঠিকানা জাহান্নাম, আমি দায়িত্ব সহকারে বলে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কেউ যদি আমার একটা ভুল প্রমাণ করতে চেষ্টা করে সকাল সন্ধ্যে দুপুর বিকেল আমাকে যখন ডাকবো আমি আসব। ওনারা যদি বলেন কালকে যে হুজুর এই কথাটা ভুল বলে গেছেন আমাকে সংবাদ দিবেন, আমি সঙ্গে 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 আসব, যে অবস্থায় থাকি আমি আসব। দায়িত্ব সহকারে কথা বলে গেলাম, হাদিস বিনা ইমামে হয় না, হাদিস বিনা ইমামে হয় না, হাদিস বিনা ইমামে হয় না। যে হাদিসের পিছনে ইমাম নেই ওটা হাদিস নয়, হাদিস নয়, হাদিস নয়। হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করবেন, হাদিসের ব্যাখ্যা তাবেইন করবেন, হাদিসের ব্যাখ্যা তাবে তাবেইন করবেন। তোমার ব্যাখ্যা করার কোনো অধিকার নেই। তোমার নামাজটা যদি একটা তাবেইন থেকে দেখিয়ে দাও আমিও পড়ে উঠবো, তোমার নামাজটা যদি পরিপূর্ণ, আরে শুধু আমিনে মিলে গেল কি আছে, আমিন জোরে হয় আমরা জানি না, ইমাম আহমদ ইবনে হাম্বল জোরে বলেন আমরা জানি, কিন্তু তোমরা শয়তানি করো। কোন আহমদ ইবনে হাম্বলের অনুসারী আমাদেরকে চ্যালেঞ্জ দিবে না যে আপনার নামাজটা ভুল, আমরাও বলবো না কিন্তু আপনারটা ভুল। আর ইনারা কি বলবেন, হাদিসে আছে জোরে বলতে হবে, ভুল করছে এটা ভুল ওটা ভুল, এটা হাদিসের সমাধান নয়, ওটা হাদিস নয়, ওটা উনার ইমামের ব্যাখ্যা, উনার ইমাম ব্যাখ্যা করেছে না জোরের হাদিসটাই ঠিক, আমার ইমাম ব্যাখ্যা করেছে আস্তে হাদিসটা ঠিক, এটা হচ্ছে ইমামদের ব্যাখ্যা, হাদিসের বক্তব্য নয়। খুব কথাটা বুঝবেন, এগুলো খুব জটিল জটিল কথা, মাথায় ঢুকবে না, ওটা ইমামের ব্যাখ্যায় উনি আসতে পড়ছেন, হাদিসের ভিত্তিতে নয়, উনি জোরে পড়ছেন ইমামের ব্যাখ্যায়, হাদিসের ভিত্তিতে নয়, ওখানে হাদিসের একটু আছে ব্যাপার, তার ইমামের সিদ্ধান্ত যেটা সেটা নিয়েছেন, আমরা আমাদের ইমামের সিদ্ধান্ত যেটা সেটা নিয়েছি। কেন? সাহাবীদের কাছে তার নমুনা মজুদ আছে, ওনাদেরও সাহাবীর কাছে নমুনা মজুদ আছে, অতএব এতটুকুতে কেউ কারোর বিরুদ্ধাচারণ নয়, কিন্তু ওনারা যেটা করছেন ধৃষ্টতা, হানাফিরা হাদিসের বিরুদ্ধে কথা বলে, হায়াসের নামাজ হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো বলেন, উনি আগে না পড়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফার আগে না পড়ে, কে আগে? ইমাম আবু হানিফা চার আহমদের আগে, ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডের বই হাদিসের, উনার একটা জায়গাতে উনি কোথায় বলে যাননি যে ইমাম আবু হানিফা যেই নামাজটা পড়েছে ভুল, ইমাম মালিক যেই নামাজটা পড়েছে ভুল, ইমাম শাফেই যেই নামাজটা পড়েছে ভুল। অনেক মুসলায় উনার ওস্তাদ ইমাম শাফেই একটা কথা বলেছেন, উনি একটা বলেছেন ঠিকই, কিন্তু উনি ইমাম শাফেইর পাগল ছিলেন, উনি ইমাম শাফেইর পাগল ছিলেন, যেখানে ইমাম শাফেইর হাদিসের দর্স চলছে সেইখানে যে উনি বসে গেছেন, উনাকে খুঁজছে উনার আর একজন সাথী, সেও ইমাম বুখারীর ওস্তাদ হুমাইদি, সেও ইমাম বুখারীর ওস্তাদ, যেমন আহমদ ইবনে হাম্বাল ওস্তাদ হুমাইদি ওস্তাদ, অনেক খুঁজে খুঁজে দেখছে একটা যুবক ছেলের মজলিসে বসে আছে, এ যে বলছে তোর তোমার জ্ঞান বুদ্ধি কিছু নেই, ওখানে অত বড় তাবেঈ হাদিস বায়ান করছে, তাবেঈ সে তাকে ছেড়ে দিয়ে তুমি তাবে তাবেঈ এখানে বসে আছো, ওই হাদিসটার মর্যাদা মান উঁচু, বলছে বসে যাও হুমাইদি, বসে যাও হুমাইদি, বসো এখানে বসো, যদি ওই তাবেঈর হাদিসটা না পাই কোনো অসুবিধা হবে না,
অমুক তাবেই তাবেইন থেকে হাদিসটা পেয়ে যাব। কিন্তু এই যুবকটা যে কথা বলে, এই যুবকটা যে ব্যাখ্যা দেয়, এটা যদি না শুনো কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা পাবে না। এই কথা কিয়ামত পর্যন্ত কেউ বলবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যখন থেকে ইমাম শাফির সাক্ষাৎ হয়নি, রহিত হাদিস কি, ড্যামেজ হাদিস কি আমি জানতাম না। উনি আমাকে শিখালেন যে হাদিসের এতগুলো ভাগ আছে, তার আগে আমি জানতাম না। দশ লক্ষ হাদিসের আপেজ সেই ইমাম শাফির পায়ের তলায় যে নত হয়ে যাচ্ছে, তোমার মতো পাঁচটা হাদিস জানো না, তুমি বলছো ইমাম শাফিকে আমি মানি না, এত বড় স্পর্ধা। কিছুদিন পরে বলবে আমি ইমাম বুখারিকে মানি না। অতএব যতগুলো কথা বর্তমানে বললাম, দায়িত্ব সহকারে বললাম, এবং সেই সমস্ত ডকুমেন্টস আনতাম, যদি ইনারা আগে থেকে বিষয়টা বলতো, আসার পরে বলছে এটা হবে, আমাকে বলছে দুয়ার মজলিস হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যেন সকলকে সকলকে সঠিক শুভবুদ্ধি, সারা পৃথিবীতে এখন পথভ্রষ্ট করার জন্য ইন্টারনেট যথেষ্ট, যত মিথ্যা, যত গলত, যত ভুল, যত গাঁজাখুরি সব পাবে। যদি ওই ইন্টারনেট থেকেই হাদিস শিখা যেত, তাহলে এই কিতাবগুলো বছরের পর বছর, একজন আলেম 12 বছর সময় নষ্ট করে এটা পড়ার কি দরকার ছিল? ও তো গুগলে খুলে বসে থাকতো, হাদিস সব শিখে নিত। এগুলো প্রত্যেকটা অক্ষর শিখার বিষয় আছে, হাদিসের মান শিখার ব্যাপার আছে, হাদিসের রাবি জানার ব্যাপার আছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমাদের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও মাওলা। হে আল্লাহ, রাতের আঁধারে দিনের আলোতে, জানা অজানা ছোট বড় যত পাপ করেছি মাওলা, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি করুণার সাগর, তুমি দয়ার সাগর, তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, আমরা রিক্ত, আমরা নিঃস্ব, আমরা অসহায়, আমাদের কোনোই ক্ষমতা নেই মাওলা, তোমার কাছে হাত তুলেছি। হে আল্লাহ, তুমি আমাদের সারা জীবনের গুনাহকে ক্ষমা করো, আমাদের আত্মীয় স্বজনের গুনাহকে ক্ষমা করো, আমাদের পূর্বপুরুষদের গুনাহকে ক্ষমা করো। হে মাওলা কারিম, তুমি সবই পারো, আমরা কিছুই পারি না। তুমি সবই পারো, আমরা কিছুই পারি না। আমরা যা কিছু পড়লাম বললাম, হে আল্লাহ পাক, আর পরিপূর্ণ সওয়াব আকায় নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ পবিত্র রুহেতে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন, তাদের রুহেতে সবকে তুমি পৌঁছে দাও। হে আল্লাহ,
বিশেষ করে এই গ্রামের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যত মুমিনিন মুহাম্মদ কবরে ঘুমিয়ে আছে তাদের ভেতেই সবকে পৌঁছে দাও, তাদের কবরের আসাবকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো মাওলা। আমরা যেন সারা জীবন তোমার হাবিব আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন কাটাতে পারি সেই তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করো, আমাদের মধ্যে যারা যারা ভুল বুঝছে তাদেরকে সঠিক বুঝতাও, হে আল্লাহ তাদের অন্তরে সাহাবাদের মহব্বত দাও, তাদের অন্তরে তাবেইনদের মহব্বত দাও, সত্যিকারের যেটা হাদিস হে আল্লাহ সেই বুঝ তাদের অন্তরে তুমি দান করো। তুমি সবই পারো, তুমি সবই পারো হে আল্লাহ, তুমি সবই পারো হে আল্লাহ। আমরা কিছুই পারি না, আমরা কেবল ভিখারি, তোমার কাছে হাত তুলেছি, আমাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না। আমরা সকলে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পড়তে এই দুনিয়া ছেড়ে যেতে পারি, হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, সেই তৌফিক তুমি আমাদের দান করো, সেই তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।